আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তনিক সরকার আমার গ্রামের বাড়ি আড়াই হাজার নারায়ণগঞ্জ কালাপায়ের ইউনিয়ন আমি দীর্ঘদিন যাবৎ কোমরের ব্যথায় ভুগতেছিলাম উঠতে বসতে নুয়ে কাজ করতে সমস্যা হইতো এবং কি বেশিক্ষণ যাবৎ পড়ালেখাও করতে পারি নাই বসে থেকে তো কাজকর্মও করতে পারি নাই এই অবস্থা আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই বিভিন্ন মেডিকেল যাই যাওয়ার পর আমাকে এক ডাক্তার টেস্ট দেয় এবং আমি টেস্টগুলো করি এবং এমআরআই দেওয়া হয় তারপর আমি এমআরআই করি এম আর আই করে দেখা হয় যে আমার পিএলআইডি ডিক্সের প্লাপ সমস্যা আছে তখন আমাকে বলে এটা তো অপ্রেশন ছাড়া হয় না তো তুমি কিছুদিন ওষুধ খাও তো আমি কিছুদিন ওষুধ খাওয়ার পরে ব্যথাটা ক্ষণিকের জন্য কমলো তারপরে পুরো সমাধান আমি পাই নাই তো আস্তে আস্তে আমি দেখি কি করা যায় ব্যথা বাড়তেছে বাড়তেছে তখন আমি ইউটিউবে এম শাহাদাত হোসেন ডক্টর শাহাদাত হোসেন স্যারের ভিডিও দেখি দেখার পর এখানে আসি তো উনি এই বিষয়ে চিকিৎসা করেন তো আমি বিশ্বাস করে ওনার কাছে মোহাম্মদপুর ওনার সেন্টার মোহাম্মদপুর নুরজাহান রোড তো ওনার কাছে আমি আসি আসার পরে উনি আমাকে পুরোপুরি অ্যাসাইনমেন্ট করে দেখে উনি বললো তোমার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবি এবং আমি ওনার কাছে বিশ্বাস নিয়ে ভর্তি হয়ে গেলাম এবং আমি পনেরো দিন ট্রিটমেন্ট নিই নেওয়ার পর এখন আমি ইনশাল্লাহ মোটামুটি অনেক সুস্থ আগে অনেকক্ষণ বসে থাকতে পারতাম না এখন পারি এবং বাকি যেই বাড়ি কাজকর্ম করতাম তো এখন বাসায় গেলে বুঝতে পারবো কিন্তু ইনশাল্লাহ আমি মনে করছি আমি এইটি থেকে নাইনটি পারসেন্ট সুস্থ আসসালামু আলাইকুম আমি আমার ছেলেকে আজকে পনেরো দিন হসপিটালে থাকার পর আজকে আমার ছেলেকে আমি নিয়ে যেতে আসছি তো আমার ছেলে দীর্ঘদিন বেশ অসুস্থ ছিল কোমরের সমস্যা এই নূরজাহান রোড এই হসপিটালে ছেলেকে ভর্তি রাখায় আমার ছেলে বলতেছে যে বাবা আমার কাছে খুব একটা ভালো লাগে তবে আপনারা ইনশাআল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে সুস্থ যেমন হয় এবং বর্তমানে যতটুকু সুস্থ আছে বাতি বাকিটুকু যেমন বাসায় গেলে আমার ছেলে যেমন পূর্ণাঙ্গ সুস্থ হয় এই জন্য ডাক্তারের কাছেও আমি দোয়া প্রার্থী এবং যারা দেখছেন তাদের কাছেও আমি দোয়া প্রার্থী আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি